একদিন খাদিজা ফাতেমাকে বলতেছে মুচকি মুচকি হেসে, ফাতেমা আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তখন তো তোমার জন্মই হয়নি। আপনার বলে তো মায়ের বিয়ে না হলে মেয়ের জন্ম হয়? তাহলে এই কথাটা খাদিজা বললেন, আল্লাহ এমন কথা বলেছেন, কোরআন শরীফের সুরায় ফিল পড়েন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, আলাম তারা কাইফা ফায়লা রব্বুকা বি আসহাবিল ফিল, ওই হস্তি বাহিনীর ঘটনা কি আপনি দেখছেন? যা আবরাহা আসছিল হস্তিলিয়া মক্কার কাবা ধ্বংস করতে, ওই হস্তি বাহিনী কি আপনি দেখছেন? আলাম তারা আপনি কি দেখছেন? আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ যখন আবরাহা কাবা ঘর ধ্বংস করবার আসছিল তখন আমি কোথায় ছিলাম? আল্লাহ কয়, তখন তো আপনার জন্মই হয়নি। তো জন্ম না হলে দেখবো কেমনে? আচ্ছা আপনার আল্লাহ বল, এই কথা বলাতে আল্লাহর কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে। খাদিজা বলতেছেন, ফাতেমা আসলেই তোমার জন্ম হয়নি মা। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে মার কপালে একটা চুমু দিয়ে বলতেছেন, মা আমার জন্ম না হলে কি হবে, আপনার বিয়ের খবর আমি শুনতে চাই। খাদিজা বললেন, ফাতেমা আমার যখন বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার রাখাল ছিল। যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে খাদিজার মুখ চাপে ধরছে, খবরদার একবার কইছেন একথা দ্বিতীয়বার কইেন না, কারণ প্রত্যেকটা মেয়েরা তার বাবাকে বেশি ভালোবাসে। জোরে করুন সুবহানাল্লাহ, প্রত্যেকটা মেয়েরা। আপনারা যারা মেয়ের বাবা আছেন, ছেলের বাবা একই লোকের তো দুটোই আছে, ছেলেও আছে মেয়েও আছে, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো আপনার ছেলে আর মেয়ে এই দুটার মধ্যে আপনাকে বেশি ভালোবাসে কি? আর যাক আল্লাহ খালি ছেলে দিয়েছে ওই বুঝতে পারবি না, যাক আল্লাহ শুধু মেয়ে দিয়েছে ও বুঝতে পারবি না, কারণ আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আর অনেক আছে তাকে আল্লাহ কোনো মেয়ে দেয়নি। আর দুটাই যারে দিছে সে বুঝবার পারবে যে বাজার থেকে যখন কিছু নিয়ে যান, বাজারে ব্যাগ যখন নিয়ে যাবেন তখন ছেলে কিন্তু দৌড়ে এসে ব্যাগ ধরবি না, মেয়ে দৌড়ে এসে ব্যাগ ধরবি। আর যখন মিষ্টি নিয়ে যাবেন তখন কিন্তু মেয়ে চান্স হবি না, ছেলে দৌড়ে এসে মিষ্টির প্যাকেট নিবি। ধরে কোন কথা দেখবেন, খেয়াল করে, হ্যাঁ খুব খেয়াল করবে। আল্লাহ রাসূলকে ফাতেমা এত ভালোবাসে, যার কারণে যখন শুনেছে তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে গিয়ে মুখ চেপে ধরে বলতেছে, মা এই কথা খবরদার আপনি বলতে পারবেন না। খাদিজা বললেন, তাহলে আমার বিয়ার খবর তুই কেমনে শুনবি? তোমার বাবা যখন আমার বাড়িতে রাখাল ছিল, একদিন দুপুর বেলায় দেখি সমস্ত রাখালগুলো আরাম করতেছে ঘরের ভিতরে, আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে সেগুলো চরণবদ্ধে ঘরের মধ্যে আরাম করে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, ও রাখালের সর্দার তোমাদের এত সাহস কেমনে হলো উট দুম্বগুলো মাঠে ময়দানে আর তোমরা ঘরের মধ্যে আরাম করো? রাখালের সর্দার বলে, মালকিন আপনি কি জানেন আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার দুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখালের সর্দার বলতে যে ভাগ্য গুণে এমন একটা রাখাল আমরা পাছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে হাজার হাজার উর্দুম্বা সব ভদ্র। রাখাল যদি বলে খাও উর্দুম্বা খায়, রাখাল যদি বলে খাওয়া বন্ধ উর্দুম্বা খাওয়া বন্ধ করে দেয়, রাখাল যদি বলে চলো উটের লাইনে উঠ দুম্বা লাইনে দুম্বা রাস্তা নেই। খাদিজা বলে, গাঁজা খুরি গল্প করো, গাঁজা খুরি একটা মানুষ রাখালের বাদ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। আমিও বাংলার সরকারকে বলবো, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। তো সরকার কি তদন্ত করবে? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে কর কথা ঠিক, এ কথা কার? আমি সরকারকে বলবো, বিশ্বাস যদি না করেন আপনি তদন্ত করেন। বাংলাদেশের কোন আলেম বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করেনি? জোরে কর কথা ঠিক কিনা? কোন আলেম বাংলাদেশের কোন আলেম লুচ্চা হয়ে ধরা পড়েনি? কথা কর না কেন, কথা কর না কেন? অথচ বাংলাদেশে চোর ডাকাতের কোনো তালিকা নেই, এই সরকার 116 জন আলেমের তালিকা করছে, তার মধ্যে আল্লাহর রাস্তায় আমি 18 নম্বরে আছি।
কোরআন শরীফ হাতে নিয়ে চোখ দেবা নিয়ে আসে, কোন দেশে জন্ম নিলাম রে? যেই দেশে চোর ডাকাতের তালিকা নাই, সুদারু ঘোষারুর তালিকা নাই, দুর্নীতিবাদের তালিকা নাই, তালিকা হয়েছে আলেম ওলামার। জোরে কোন কথা ঠিক কি না? আমি সরকারকে বলবো আল্লাহর আয়াত যদি বিশ্বাস করেন তাহলে আপনি তদন্ত করেন, তাহলে তদন্ত করেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখার সর্দার বলতে যে বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করেন, তদন্ত কমিটি করেন। খাদিজা বলতেছে এই তদন্ত আমি কোনো কমিটি প্রেরণ করব না, আমি নিজেই তদন্ত করব। কারণ কমিটির যাদের প্রেরণ করা হবে তারা যদি রাখালকে পছন্দ না করে তাহলে রিপোর্ট কি সোজা হবে না উল্টা যাবে? আজকে আমাদের বিরুদ্ধে যারা তদন্ত করতেছে, শোনেন এই যে আলেম ওলামারা যে ওই যে ঘাতক দামান নির্মূল কমিটি, ঘাতক দালাল নির্মূল কমিটি, তুরিন আফরুস, বিচারপতি মানিক, এরা যে আমাদের তালিকা দিছে, ওরা কিন্তু অনেক আগেই বলেছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় কি পর্যন্ত, মসজিদ পর্যন্ত, এরা আগেই বলেছে। এরা কিন্তু বলে জোরে গেলে দাওয়াত পাশে, আসতে গেলে কত্তায় খাওয়া খাসে। আমরা যদি জোরে যাই তাহলে বলবে হুজুর ওই গ্রামের দাওয়াত পাশে, তাছাড়া এত জোরে যাই কেন? আমরা যদি আসতে যাই তাহলে বলবে পিছনে গ্রামে কত্তায় খাওয়া খাসে, হুজুর লড়বার পারতেছে না। মানে আমাকে জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ। আগে থেকেই এইরকম কথা যারা বলে তাদেরকে যদি তদন্তের দায়িত্ব দেন, ওরা আমাদের পক্ষে কোনো রিপোর্ট দিবি? যারা নামাজের পক্ষে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআন শুধু অশুল্য হবে না, কোরআন মোস্তাবেক আমাদের বাংলাদেশ চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? এই কথা যারা বলে, সর্বসাকল্যে তিন দল মানুষ, তিন গ্রুপ মানুষ সবসময় এই কোরআনের বিরুদ্ধে চরণ করছে, কিয়ামত পর্যন্ত করবে। এক নম্বর হচ্ছে ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, এরা কোনোদিন চাবে না আল্লাহর বাংলাদেশে কোরআনের আইন চলুক। জোরে কোন কথা ঠিক কি না? কারণ এরা কি নিয়ে ব্যবসা করে? ধর্ম নিয়ে ব্যবসা করে। এরা আশুজি খুলে বসে আছে, আপনি গরু ছাগল স্বাগত করে নিয়ে যাবেন। ওরা কোনোদিন চাবে যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন এই ধর্ম তো রাসুলের ধর্ম না, রাসুলের ধর্ম হলো মানুষের বাড়িতে বাড়িতে গিয়া কলেমার দাওয়াত দেওয়া। জোরে কথা ঠিক কি না? দুই নম্বর হলো পুঁজিপতিরা কোরআনের আন্দোলন পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শতকরা আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে। আপনার একশো টাকা আছে, আড়াই টাকা কোনো সমস্যা না, কিন্তু এক লাখ যখন থাকবে তখন আড়াই হাজার দেওয়া লাগবে, যখন এক কোটি থাকবে তখন আড়াই কোটি টাকা দেওয়া লাগবে, একশো কোটি টাকা যদি থাকে আড়াই কোটি টাকা জাকাত দেওয়া লাগবে। এই জন্যই পুঁজিপতিরা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো গরিব ধনীর বাড়িতে আসবে না, ধনীরাই গরিবের দরজা দরজায় যাওয়া লাগবে। আর একটা হলো রাষ্ট্রীয় শক্তি আবু জেহেল, ওই কোনোদিনও চায় না মোহাম্মদ নেতা হোক। মোহাম্মদ যদি নেতা হয় তাহলে আমার নেতৃত্ব থাকবে না। এই তিনটা গ্রুপ কিয়ামত পর্যন্ত এই কোরআনের বিরুদ্ধে চারণ করবে। আমরা কি তিন গ্রুপের মধ্যে থাকতে চাই? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন, খাদিজা নিজেই তদন্ত করতে গেছে। ও ফাতিমা, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল, আমি তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ আসতেছে, ওই বালু পোড়া গন্ধ আসতেছে, এত সূর্যের তাপ, অথচ 25 বছরের যুবক রাখাল, তোমার বাবার মাথায় কোনো সূর্যের তাপ নাই, সব জায়গায় সূর্যের তাপ, তার মাথায় নাই কেন? আমি আরেকটু নিকটে গিয়ে দেখি একখণ্ড ম্যাক, আসমানের একখণ্ড ম্যাক, তোমার বাবার মাথার উপরে ছাতা হয়ে আস, তোমার বাবা যেই দিকে যায় ম্যাকটাও সেই দিকে যায়, তোমার বাবা যখন বসে ম্যাকটা নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, আর একটু নিকটে গিয়ে দেখি মানুষ কোনোদিন কেমন সুন্দর হয়, চার সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী, সবাই বলেন নবী মর পরশমণি, নবী মর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। এত সুন্দর কোনদিন মানুষ হয়? আমাদের নবী কেমন সুন্দর! আরে আপনারা না দেখলেও বলবার পারতেছেন না কেমন সুন্দর, খারাপ, খুব সুন্দর।
আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে রে কোরআন শরীফ হাতত লেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম নামটা আল্লাহর, ই আযীমও আল্লাহর নামটা নবীর মধ্যে ঢুকায় দিয়ে আল্লাহ বুঝাইছেন কেমন মহান চরিত্রের সুন্দর মানুষ আমাদের নবী। জোরে কর সুবহানাল্লাহ। 40 বছরের বিধবা খাদিজা নবীকে দেখে আর থাকতে পারেনি, এক দৌড়ে চলে আসছে। ফাতেমা বলতেছে, মা তারপরে খবর কি? খাদিজা বলে, দরজা বন্ধ করে দিলাম। দাসী এসে আমাকে বলতেছে, মালকিন তদন্তর খবর কি? আমি কইলাম, রাখালের চাকরি নাই, রাখালের চাকরি নাই। শুনে দাসী কানতে কানতে নবীর কাছে আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, মুরব্বি কেমন ভাবে এতিমকে লালন পালন করলেন, আজকে রাখালের চাকরি পন্ত নট হয়ে গেল। আবু তালেব বলে, খাদিজা আমার ভাতিজার কি দোষে তুমি চাকরি নষ্ট করে দিলে? খাদিজা বলে, মুরব্বি চাকরি নট করে দেওয়ার অর্থ হলো আমি আপনার এতিম ভাতিজাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। মক্কার সবচাইতে ধনবতী রমণী, আমার মা আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করলো, আজকে সেই মা মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? আমার মায়ের জন্য কি নতুন কোনো কাপড় পাওয়া যাবে না? রাসূল কান্দার বলে, ফাতেমা মক্কার দোকানে নতুন কাপড় না মা, আমি তো অনেক কিছু দিবার চাইছিলাম, কিন্তু তোমার মা নতুন কোনো কাপড় নেবে না মা, এই জুব্বাটাই আমার কাছে চাইছে। ফাতেমা বলে, বাবা তাহলে এই জুব্বার রহস্য কি? রাসূল বলেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সবাই সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক? আল্লাহর কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম বাড়ে না কমে? ভাই অন্তর থেকে বলেন ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক আছে তাদের দাম কমে না বাড়ে? বাংলাদেশের একটা তরুণ বক্তা আমির হামজা, আমি জীবনে বহু বক্তার ওয়াজ শুনছি, কিন্তু এইরকম কত নম্বর পারা, কত নম্বর সুরা, কত নম্বর আয়াত, কত নম্বর লাইন, এইরকম বলে বলা ওয়াজ করার মরদ বাংলাদেশে কয় বক্তা? এ কথা কন না কেন, কয়টা? একটাই, তার নাম আমির হামজা। কোরআনের সঙ্গে এত সম্পর্ক যার কারণে আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর ঘট ঘট করে বলে দেয়, সেই লোকটা বর্তমানে অনেক সম্মান নিয়ে বাংলাদেশের বড় মসজিদে ইমামতি করতেছে নাকি? তাহলে চিন্তা করেন, কোরআনের সঙ্গে যার সম্পর্ক আপনারা বললেন তার দাম বেশি, আর আমাদের বাংলাদেশে কোরআনের সঙ্গে যার বেশি সম্পর্ক তার ঠিকানা জেলখানা। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, আপনার মন না চাইলেও সত্য করে বলতে হবে, এই বাংলাদেশে সবচাইতে বেশি সুন্দর করে কোরআনের তাফসির যিনি জনগণের সামনে পৌঁছায় দিয়েছেন সেই ব্যক্তির নাম কি? মাওলানা কোন কেন, আল্লামা কোয়া যায় না, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি। আপনি বলেন মহান সম্মান নিয়ে, উনি সুপ্রিম কোর্টের বিচারক নাকি? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে, এটা সব জায়গায় বলা যাবে, কিন্তু বাংলাদেশে বলা বড় কঠিন হবে, কারণ বাংলাদেশে আকডম বাকডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষার সাথে যাদের সম্পর্ক, মাস গেলে তারা 50,000 টাকা বেতন পায়, আর জালিকাল কিতাব আল আরাবি হুদাল্লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যারা দেয় তাদের 3 মাস পর্যন্ত হাদিয়া বাকি, বেতন পাওয়া যাবে না হুজুরের হাদিয়া। আগে আমার এলাকার এক চাষা আর্মির চাকরি করতো, আর্মি থেকে যখন ছুটি পায় বাড়িতে আসতো, আমরা জিজ্ঞাসা করতাম, চাষা আপনার বেতন কত? নাউজুবিল্লাহ, আমি কইলাম কেন কো বলা যাবে না, আর্মিকের বেতন বলা যাবে না, মানে আগে আর্মিদের এত বেতন কম ছিল বললে কেউ আর্মি ঢুকবি না, এই জন্যে আর্মিরা কিন্তু আগে বেতনের কথা কয়নি। ধরে এখন কথা ঠিক কিনা? আর এখন কথা বুঝতেছেন না ভাই জান? তো বর্তমানে আমাদের বাংলাদেশে হাফেজি মাদ্রাসার বেতন কত হুজুরের? হুজুররা কিন্তু বেতন কয় না, হাদিয়া। কিন্তু যেদিন কোরআনের সমাজ চালু হবে বাংলাদেশে, একদম বাকদম চলবে না, আল্লাহর কোরআনের হাফেজ আলেমদের সবচাইতে বেশি সম্মান দেবে। জোরে কর কথা ঠিক কিনা? এটা আজকে নাই, আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম বাংলাদেশে না হলেও
তাদের সম্মান কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বেশি। সুবহানাল্লাহ, কোন আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, এ ভাই এই কথাগুলো একটু শুনেন, অসুস্থ মানুষ বলতেছি, এ কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক তাদের দাম কম হলেও সম্মান বেশি, সম্মান বেশি, সম্মান বেশি। কি বুঝলেন? আপনাকে সংসদ সদস্য এমপি সাহেব যদি আপনাকে গ্রামে কোনোদিন জুমার নামাজের দিনে আসে, এলাকার কোনো নেতা তাকে দাওয়াত দিছে জুমার নামাজের দিনে আপনাদের গ্রামে আইছে নামাজের সময়, এখন আপনার বলেন তো আপনাকে এই গ্রামের কেন্দ্রীয় মসজিদের ইমামতি কে করবে? এমপি সাহেব? এমপি সাহেব না, এমপি কিন্তু জুমার দিনে যাবে মসজিদে, কিন্তু একটা লোক বলবে না হুজুর এমপি সাহেব আপনি সামনে যান, এ কথা কিন্তু কেউ বলবে না, একজনও বলবি না, যতই এমপির চ্যান্সার হোক তারপরেও বলবে না, কারণ চ্যান্সাররা জানে আমার এমপি ঠিক মতো নামাজে পড়ে না, একেবারে সামনে দেব ওই চ্যান্সারের মধ্যে একজন বলতে হুজুর আপনি সামনে যান, ইমাম সামনে দেখ আল্লাহ রে এমপির ভিতরে তোরা ঘুরিস আর আমাকে সামনে দিল রে, গোটা বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো এখনো কোরআনওয়ালারা দখলে রাখছে, তোর এখন কথা ঠিক কিনা? এ গোটা বাংলাদেশের সবচাইতে ভালো জায়গা কোনটা? আর সবচাইতে খারাপ জায়গা হলো হাটবাজার। হাটবাজার আজকে এমপি মন্ত্রীকে দখলে আল্লাহ দিয়ে দিছে, যা তোরা হাটবাজার নিয়ে থাক, আর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদেরকে আমি ভালো জায়গাগুলো দিয়ে দিলাম, যা সোন আল্লাহ কবেন না। কিন্তু সমস্যা হলো সব কিছুর দাম বাড়লো কিন্তু ইমামকে হাদিয়া বাড়লো না, গত বছর সমিন তেল 80 টাকা ছিল এবার যে 200 টাকা গেল, সেই হিসাবে ইমামের বেতন বাড়ান দরকার আছে না নাই, দরকার আছে না নাই, কিন্তু না বাড়েনি। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুধু হাসার জন্য বললাম না, আপনাদের অন্তর নেওয়ার জন্য বললাম, শুধুমাত্র কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা জুব্বার দাম যদি বাইরে যায় তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ আমাদের দাম বাড়াবে না কমাবে। এই যে আমার হাতে কোরআন শরীফ, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবেন কোরআন উপরে গেছে, আপনারা দুইটা হাত একটু উপর দিকে তোলেন তো দেখি কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন, হাতটা তোলেন তোলেন টান টান করে তোলেন, না তুললে ধরা খাবেন, ধরা বোঝেন? হ্যাঁ মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য দুটো হাত তুলেছেন। আপনারা শোনেন, আমি সুস্থ মানুষ, 2 ঘন্টা আড়াই ঘন্টা ওয়াজ করি, ঘড়ির দিকে তাকাই না, কিন্তু অসুস্থ আমাকে ডাক্তারিকে নিষেধ করে দিস, তারপরে এসে আপনাদের সামনে আলোচনা করলাম, আলোচনা করার পরে ভাই জানি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য দুটো হাত যারা তুলেছেন, এই দুইটা হাত যেন জান্নাতের ময়দানে আমাদের সাক্ষী হয়, হাসরের ময়দানে আমাদের সাক্ষী হয়, এই সাক্ষীকে একবার গ্রহণযোগ্য করার জন্যে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন, একটা কোরআন শরীফ, একটা কোরআন শরীফ এই নবীর মাদ্রাসায় দান করবেন। আপনাকে কাছে যদি কারো 500 থাকে 500 দিবেন, 200 থাকলে 200 দিবেন, 300 থাকলে 300 দিবেন, একটা কোরআন শরীফ 200 টাকা তো পাওয়া যায়, 500 টাকা তার একটু ভালো হয়, 300 টাকা দিলে মাঝারি হয়। তো বাপ মা যাদের কবরে গেছে বাপ মা রোহের মাগফিরাতে এই নবীর এতিম মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দেবেন, কে উঠবেন না কে উঠবেন না, উঠলে বুঝবেন আপনার প্যারালাইসিসে মৃত্যু হবে, কারণ এখন আপনি হাত দেখাছেন, এখন কি দেখাছেন, এ কথা এখন কি দেখাছেন, আর অযথা যদি ওঠেন আপনার সত্যি প্যারালাইসিস হবে, হয় হাত যাবি না হয় পাও যাবি, কি বিপদ আপনি পড়বেন, লাভ দিয়ে উঠতেছেন যদি দুটা পায়ে যায় আপনি কেন উঠবার পারবেন? আল্লাহকে আমার কোরআনকে তুই হাত দেখালি, আবার যখন বক্তা কোরআন চাইছে কোরআনের দাম চাইছে তুই লাভ দিয়ে উঠলি কেন, বস থাক, দিবার না পারিস দেওয়ার পরিবেশ দে, তুই উঠলি কেন, তোর দেখা থেকে 10টা লোক উঠলো তুই প্যারালাইসিস হয়ে মর, তো মরার 5 বছর আগে যদি প্যারালাইসিস হয় আপনার অবস্থাটা কি হবে চিন্তা করেন? মাশাআল্লাহ, একটা যুবক মানুষ, একটা কোরআন শরীফ, মাশাআল্লাহ, মোহাম্মদ জুয়েল সোহেল আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় সবচাইতে এতিম ভাই রে, আগদম বাগদমের জন্য সরকার কোটি কোটি টাকা দেয় আর এই মাদ্রাসার জন্য 1টা টাকা দেয় না ভাই, আপনারা দিবেন বলে মাদ্রাসা টিকে আছে, সুবহানাল্লাহ। কোন 2 নম্বরে আল্লাহর একজন বান্দা মোহাম্মদ বেলাল হোসেন 2 নম্বরে 200 টাকা দিয়া আল্লাহ তোমার একটা কোরআন করলো দান, আমি বলছি 200, 300, 500 যার যেরকম সামর্থ্য, হ্যাঁ দিবেন, নুরানি কোরআন কিনতে গেলে 500 টাকা লাগবে, এমনি কোরআন 200 টাকা, এইভাবে আপনারা দিবেন 500, 200, 300 যে যা পারবেন, পকেটে টাকা থাকলে দাবি আছে, না থাকলে দাবি নেই, থাকলে যদি না দেন ডাক্তারও দেওয়া লাগবে,
ডাক্তার দেওয়া লাগবে, ডাক্তার বোঝেন হ্যাঁ অসুখ বিসুখ ব্যারাম ব্যাধি হবে টিয়াকা এমনি যাবে। আজকে দিয়ে দেন কোরআন, অনুনাজিল মিনাল কোরআনে মা হুয়া শেফা, আল্লাহ বলেছেন এই কোরআনকে আমি শেফা স্বরূপ মুক্তি স্বরূপ তোমাদেরকে নাজিল করেছি। তা আসুন আল্লাহর কোরআনকে মহব্বত করে 500 করে টাকা, যাদের বাপ মা কবরে গেছে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্যে আজকেই নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন, আপনার বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায় দেয়। আসেন বাবা আসেন আসেন, হ্যাঁ মা বোনদের ওখানে যাচ্ছে, আমার মায়েরা এদিক দিয়ে খুব ভালো দান করে, বাপ মার কথা মনে হয়েছে আজকে গ্রামে আইসে মাহফিল হচ্ছে বাপ মা কবরে গেছে। শহীদুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত করে। হ্যাঁ মার জন্য মা কয়েকদিন আগে মারা গেছে, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। শরীফুল ইসলাম 2টা কোরআন শরীফ দেখেন, এই পাগল আবার 2টা কোরআন শরীফ দিল, আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করছে দান, আল্লাহ বাপমার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। শহীদুল ইসলাম বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। ভাই যান অন্যদিকে যায় না, ভাই মাদ্রাসা কোরআনকে যদি ভালোবাসেন বসে থাকেন, যারা দিচ্ছে এদেরকে দেওয়ার একটা পরিবেশ দেন, আপনি উঠেন কেন উঠবেন কেন? সবুজ আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 200 200 করে, আপনার 200 করে দেন, 200 করে দেন, 500 না বললে 200 দেন, ব্যাগ নিয়ে রুমাল নেই মাদ্রাসার বাচ্চারা কোথায় রে ভিতরে ঢোকো, 10 টাকা 20 টাকা জিনিস যা পারেন আল্লাহর হস্তে দান করবেন। আল্লাহ তোমার একজন বান্দা 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ একরাম আল্লাহ তোমার বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ মিজানুর রহমান মায়ের জন্য, মায়ের জন্য দোয়া চাইয়া 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে মিজানের মাকে, আল্লাহ জান্নাতে কবুল করে, আল্লাহুম্মা আমিন, কবুল করো কবুল করো। মায়ের জন্য দোয়া চাইয়া অনেকগুলো টাকা 500 200 200 করে টাকা আল্লাহ তোমার কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ যারা একটা করে কোরআন দান করতেছে আল্লাহ তাদের দানকে কবুল করে কোরআনের বিনিময়ে সব দিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর একজন বান্দা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো, আল্লাহ কবুল করেন, কবুল করো কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন দান করছে 100 টাকা সাজু, 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করছে, আল্লাহ সাজুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। অসুস্থ মানুষ সুস্থতার জন্য দান করেছে কয় টাকা, 200 টাকা দান করেছে, আল্লাহ তাকে পুরোপুরি সুস্থ করে দেন। কখন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে আল্লাহ, কখনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কার জন্যে? আহা মায়ের জন্য দান করেছে, মায়ের কথা মনে করে 2টা আর 200 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। রবিউল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ রবিউল ইসলামের দানকে কবুল করেন। বাদশা তার মা বাবার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ বাদশার মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দেন, কবুল করো কবুল করো। মোদের কামনা বাবা নাই নাকি বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ভাইজান যারা মাদ্রাসার সদস্য আছেন, মাদ্রাসার কমিটি আছেন, যারা এখনো দান করেননি, এই বিজ্ঞাপনে বহু অতিথির নাম আছে, আল্লাহর হস্তে তারা একটু মাদ্রাসায় সহযোগিতা করে। আল্লাহ তোমার একজন পাগল 300 টাকা কোরআন শরীফ বাবদ দান করে দিল, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহ লিল্লাহে তাকবীর। আফজাল হোসেন 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ করছে দান, আফজাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এরকম 2000 5000 যারা এখনো বাকি আছেন, আসেন, আপনাদের দ্বারাই তো আল্লাহ মাদ্রাসা টিকায় রাখবে, বুঝতেছেন না? আজকে শয়তানি শিক্ষা টিকতেছে, কোরআন শিক্ষা না টিকার জন্য নানা রকম ষড়যন্ত্র চলতেছে, আপনারা দান করবেন এ টাকা দিয়ে মাদ্রাসা চলবে? আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক আল্লাহুম্মা আমিন, আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতের জামিনো। বসেন যারা দাঁড়াইছেন আপনারা বসেন, সবাই বসেন, আর যারা বসে আছেন তারা সামনে আসেন, বাকি কথাটুকু বলে আপনাদের নিয়ে আমি মোনাজাত করব। ভাইজান যারা বসে আছেন পিছনে জায়গা পরিবর্তন করেন, এক জায়গা আপনার জান্নাতের সাক্ষী হয়েছে, আর এক জায়গায় বসেন ওই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে, পিছনে থাকেন না সামনে আসেন। যারা দাঁড়ায় গেছে ওরা আসলে পিছনে বসবে, আপনার সামনে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার তরফ থেকে আপনি নাম রাখুন আতাউর। ভাইজান আমার 5000 টাকা নগদে করছে দান,
আল্লাহ দশটা কোরআন শরীফ বাবদ আল্লাহ দানটা কবুল করেন আল্লাহুম্মা আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো আল্লাহ তোমার একজন বান্দা বাপ মার জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো আল্লাহ বাপ মার কবর জান্নাত মামুন 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করলো আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন এলান্তের দান ওই ধরে ধরে ইসরাফিল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে আল্লাহ ইসরাফিলের দানকে আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন আপনার পিছনের লোক সামনে আসেন না কেন বিশ্বাস করেন না এটা জান্নাতের বাগান আর এই জান্নাতের বাগানের সাক্ষী অনুযায়ী তো আপনি জান্নাত পাবেন আপনি দুই জায়গায় বসলেন আপনি যে পিছনে বসে আছেন উঠলেন ওটার সাথে সাথে আপনার ভিতরে যত বেদি ব্যারাম আছে সব নিচে পড়ে গেল আবার বসলেন দুটো বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না সামনে আসেন সামনে আসেন এই কোরআন শরীফ বুঝতেছেন না যে কোরআন হলো সমস্ত রোগের শেফা আল্লাহর কোরআনকে মহব্বত করেন কোরআনের মহব্বতে পিছনের লোকেরা সামনে আসেন যারা চলে গেছে চলে গেছে অসুবিধা নেই বিশাল ধানের ঠিপের মধ্যে সবগুলো ধান থাকে না বাতাস দিয়ে দেখেন অনেক সিটা বাতান উড়ে যায় জোরে কোন কথা ঠিক কিনা তো সিটা বাতান আর কতক্ষণ থাকবে মাঝে মাঝে তারা সিটা বাতান ছিল আদায়ের কথা শুনে সব উড়ে গেল চলে যায় এক সিটা বাতান আমার অত তো সিটা পাতালে বিশাল বড় ঠিপ দেখে লাভ নাই আমার দানাদার যে কোনো ধান আছে এই করে দরকার জোরে কোন কথা ঠিক কিনা আপনার হলেন ইমানদার দানাদার ধান ও বাতাস দিয়ে আপনাকে উড়ানোর কোনো ক্ষমতা নাই আপনার বসেই থাকবেন জান্নাতের বাগানে আল্লাহ শেষ পর্যন্ত যারা জান্নাতের বাগানে তাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করেন জোরে কর আমিন আপনাদের কিন্তু আমি ওয়াদা নিয়ে নিছি কারা কারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন ওয়াদা লই নাই হাত তুলছেন সম্পর্ক রাখা মানে কি উঠা চলে যাওয়া আল্লাহ নবীর মেয়ে ফাতেমা ওই জুব্বাখানা নিয়া মা খাদিজার কাফনের কাপড় পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকতেছেন ফাতেমার সামনে সামনে আর নবী পিছনে পিছনে সুবহানাল্লাহ ফাতেমার সামনে দিয়া নবী পিছনে পিছনে হাঁটতেছে অনেকেই বলতে পারবেন হুজুর নবীর সামনে হাঁটার মতন যোগ্যতা কারো নাই আল্লাহ কোরআন দিয়ে বলেছে নবীর সামনে কেউ পাও দেবার পারবে না কিন্তু নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ তাআলা মায়ের সম্মান দিয়েছে ধরে কর সুবহানাল্লাহ মামুন দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহুম্মা আমিন এখন আপাতত দান ওখানে রাখেন আর এখানে দিয়েন না এগুলো সব লিয়েলেন এই এগুলো সব ধরে নিছিলেন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা ফাতেমা যখন খাদিজার ঘরের মধ্যে ঢুকে গেছে নবী আমার নিজের হাতেই ঘরের দরজা বন্ধ করে দিয়েছে নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকলেন আবু বকর সিদ্দিক 10টা কোরআন শরীফ বাবদ 5,000 নগদে করলো দান নামও আবু বকর সিদ্দিক 1 নম্বর জান্নাত আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ তারে জান্নাত দিয়ে দেন জোরে কোন আমিন ভাইজান আপনারা এরকম যারা 5,000 10,000 দিবেন তারা এত দেরি করতেছেন কেন হ্যাঁ যারা দিবেন আমি তো বুঝতে পারতেছি না আপনারা কখন দিবেন আমি মনে করছি আর টেকাই উঠবে না এরপরে দিছে ওটাই বলে রাসুল একটা কথাও বলেনি নবী যা কিছু বলেছে আল্লাহ বলাইছে জোরে কোন সুবহানাল্লাহ ফাতেমা বলে বাবা ওই জুব্বাখানা নিয়ে যখন আমার মার শরীরে পড়াবার চাই আমার মাকে যখন কাফনের কাপড় পরাবার চাই ইয়ানজুরু বিনুরিল্লাহ আমি তখন দেখতে পাই আমার মা খাদিজার শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে এই দুনিয়াতেই আমার মার শরীরে আমি জান্নাতের পোশাক দেখে আমার একটু হাসি আসতেছে আমার মনে আনন্দ লাগতেছে সঙ্গে সঙ্গে রবি দরজার কাছে বসে গেলেন বসে মাটিতে হাত দিয়ে বললেন আল্লাহ আমার খাদিজার সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেছেন সুবহানাল্লাহ বলে এই কথা বলতেছে আর নবী কাঁদতেছে ফাতেমা বলে বাবা আমি হাসতে হাসতে দরজা খুললাম অথচ আপনি কেন কাঁদতেছেন রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো কষ্টের কান্না নয় মা এই কান্না কোনো দুঃখের কান্না নয় আজকের কান্না হলো আমার আনন্দের কান্না দুনিয়ার কোনো মানুষ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি ফাতেমা সর্বপ্রথম
সর্বোত্তম, যার পরনে জান্নাতের কাপড় দেখলে ওই মহিলাটাই আমাকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে। দেখছেন, আল্লাহর নবীকে সর্বোত্তম নবী বলে স্বীকার করেছে তার বিবি, তাহলে নবী কেমন? এই জন্য আল্লাহ বলেছেন, কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ, যারে তারে ইত্তেবা করা যাবে না, যারে তারে অনুসরণ করা যাবে না, কেবলমাত্র রাসূলকে ছাড়া। জোরে কোন কথা ঠিক কি না? কারণ তার ভিতরেও যেমন বাইরেও তেমন। আমার আপনারা ওয়াজ শুনতে পারবেন কিন্তু অনুসরণ করা যাবে না, কারণ 35 বছর ওয়াজ দিয়ে আমার বউ পর্যন্ত আজ পর্যন্ত হুজুর কয় না আমার। চিন্তা করছেন, আমার বউ আমার হুজুর কয় না, বহুবার কইছে একবার হুজুর কও, কই জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি। আমরা বাহিরে হুজুর, ভিতরে বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না। আর আমার নবী সর্বোত্তম বইয়ের কাছেই নবী, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি সফলতা পেতে চাও দুনিয়ার কারো নেতৃত্ব গ্রহণ না করে তোমাদের রাসূলকে আদর্শের নেতা হিসেবে কবুল করে, সুবহানাল্লাহ বলেন, যদি আদর্শ সফলতা পেতে চাও রাসূল ছাড়া কাউকে গ্রহণ করা যাবে না। আল্লাহর নবী নিজের হাতে খাদিজাকে কবরের ঘরে নামায় দিলেন। মা খাদিজা কবর দেওয়ার পরে সবাই যখন চলে যায়, নবী আমার কবরের পাশে ঘুরতেছেন। অনেক সময় হয়ে যায় মুনকির নাকির কবরে আসে না। নবী এক সময় বলেন, আল্লাহ আমার খাদিজার কবরে কি মুনকির নাকির পাঠাবেন না? আল্লাহ বলে, হাবিব আপনি কি জন্যে দেরি করতেছেন? বলে, আমার খাদিজা উত্তর দিবার না পারলে আমি রাসূল উত্তর দিবার চাই। আল্লাহ বলেন, হাবিব গো, এতদিন মনে করেছেন আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, আজকে শুনে নেন আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসি। কারণ আপনাকে গ্রহণ করার আগে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ না করে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারে নাই যে খাদিজা আমি আল্লাহকে গ্রহণ করে আপনাকে রাসূল বলে স্বীকার করেছে। সেই খাদিজা দুনিয়াতেই ঘুমাইতে গিয়া কবরের চিন্তায় কান্নাকাটি করছে। যে মানুষ তাত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি, আল্লাহর ভয়ে দুনিয়াতেই ঘুমানোর আগে কবরের কথা স্মরণ করে চোখের পানি বের করে কান্দে, আমি চোখের পানিটা এতই পছন্দ করছি গো নবী, আমি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাই নাই, বরং খাদিজার প্রশ্নের উত্তর আমি আল্লাহ স্বয়ং দিয়েছি। যুবকেরা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে বাবা, যে কোনো সময়, এখন থেকে প্রস্তুতি নাও, এখন থেকে প্রস্তুতি নাও। কবরে যাবো না? কবরে গেলে প্রশ্ন হবে, প্রথম প্রশ্নে হবে, মান রব্বুকা, তোমার রবকে। আমরা যারা নামাজি, শোনেন, আমরা যারা নামাজি, যে মাগরিব এসে নামাজ পড়ছি, আমরা কবরে গেলে প্রথম প্রশ্ন কি করবে? মান রব্বুকা, তোমার রবকে। তখন আমাকে উত্তর দেওয়া লাগবে, আমাকে নামাজ খাড়া হবে, নামাজ খাড়া হয়ে বলবে, এই মনকে নাকি রাই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ, হিসাব দাও, এই মরার আগ পর্যন্ত কত ওয়াক্ত নামাজ পড়ছে? মনকে নাকি কয়, আমরা তো হিসাব জানি না। তুই হিসাব জানিস না, প্রশ্ন করিস কে? প্রত্যেক ভার নিয়ত বান্দাই, এই বান্দাই যাক প্রশ্ন করতেছে, এই বান্দার নিয়ত বান্দার পরেই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন কয়ে হাত বান্ধি রে পাগলা। মনকে নাকি বলতেছে রুকুর যখন গেছে সোহান রব্বিল আজিম, সে জাত গেলে সোহান রব্বিল আলা, এতবার রব রব জিকির করছে দুনিয়াতে, আমার কবরে এসে রব সম্পর্কে প্রশ্ন, আর কোনো প্রশ্ন নাই। তোর মন কি নাকি কয়, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে খেবা খেপছে, আল্লাহ বলতেছে যার নামাজ আছে তার রবের উত্তর দেওয়ার দরকার নাই। তো যারা নামাজ না পড়ে মরতেছেন এরকম তখন বলবে মান রব, তোর রবকে, যদি কয় আল্লাহ, যদি কয় আল্লাহ তাহলে বলবে মগরিব পড়ছিস, কেন দিস কে এসা না পড়ছিস, ফজর আগে তো তুই মরে গেল, তাহলে মগরিব পড়িস নি, এসা পড়িস নি, ফজর আগে মরল, তোর রব আল্লাহ কেমনে হলো? পিটন বাড়বি না কমবে? হ্যাঁ ভাইজান, দুই নম্বর প্রশ্ন করবে, অমা দিন হোকা, তোমার দিন কি? আপনাকে উত্তর দেওয়ার লাগবে না,
এই দিন কাইমের জন্য আপনি আন্দোলন করেছেন, বাংলার জমিনে কোরআনের সমাজ চলবে, এই কারণে মাঝে মধ্যে আপনি জেলেও গেছেন, মাঝে মধ্যে পুলিশ আপনার বাড়িতে ঘোরাঘুরি করছে, র‍্যাব পুলিশ হাত করা দিয়ে নিয়ে গেছে। যখন মুনকির নাকির প্রশ্ন করবে, দিন কাইমের আন্দোলন বলবে, রে মুনকির নাকির কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছ, মান সালাল্লাহ তাআলা আর শাহাদাতা বিসি দেখিন বাল্লাগাহুল্লাহ মানাজিলাস শুহাদাই মৃত্যুবরণ করলে কি হবে, আল্লাহ তাকে শহীদদের মর্যাদা দিয়া দিল। মুনকির নাকির বলে, আল্লাহ দিন আমার দিন উকা দিন সম্পর্কে প্রশ্ন করলে যে আর উত্তর দেয়, আল্লাহ বলে ইসলামী দিনের জন্য ধর্মের জন্য আন্দোলন যারা করেছে কোরআনকে কায়েম করার ব্যাপারে তাদেরকে দিন সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, আর আকিমুদ্দিনের জন্যই দুনিয়াতে কষ্ট করছে, ধরেন কথা ঠিক কিনা। মুনকির নাকির বলে, আচ্ছা ঠিক আছে, তিন নম্বর প্রশ্ন হলো আমার নাবী উকা তোমার নবীকে, যেই কইছে তোমার নবীকে, নবী দূর থেকে ধরে কি প্রশ্ন করিস, হচ্ছে যে আমার নাবিও কা তোমার নবীকে, কেন পাগলা, আমি নবী তাকে উম্মত হিসেবে আমার কোলের মধ্যে জাগা দিয়েছি, ধরে কেন সুবহানাল্লাহ, নিজের দিকে শরীরের দিকে তাকায় দেখতো তার অবস্থাটা কি। তা আজকে আমরা দুনিয়া থেকেই এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে যাবো ভাই, দুনিয়া থেকে আমল করে করে ইনশাল্লাহ। ওর ছেলে টাঙ্গাইল থেকে 2000 টাকা বিকাশে কেবল টাকা, মাশাআল্লাহ রে, দাঁতের ছেলে বা টাঙ্গাইল থেকে ছেলে 2000 টাকা 4টা কোরআন শরীফ বাবদ পাঠায়, ছেলে কি করে বাবার মনটা কত খুশি হয়েছে দেখছেন, রাহ আমার ছেলে দিল, আল্লাহ এমন যোগ্য সন্তান হিসেবে তাকে কবুল করো, বাবার মনটা যেন সবসময় খুশি রাখে, বাপ মা মরে গেলেও যেন কবরে তাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে লাগাই দেয়, জোরেখান আল্লাহ আমিন। মা মনের অনেক টাকা দিছে, দেখেন এক ব্যাগ টাকা দিয়েছে, স্লিপ দিয়েছে, কোরআন শরীফ বাবদ বহু টাকা দিছে, আমার মায়ের কাছে টাকার কোনো হিসাব নেই, মাশাআল্লাহ সব থুয়ে দেন আলহামদুলিল্লাহ। আমার মায়ের দিকে দোয়া হবে, আপনাদের সকলের জন্য দোয়া হবে, আল্লাহ পাক আমি অসুস্থ মানুষ, আমার জন্য আপনারা দোয়া করবেন, সবাই ইস্তেগফার পড়েন, ইস্তেগফারের ভিতরে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দান করেনি, তিনি কিছু কথা বলার মাধ্যমে দান প্রকাশ করবেন, এখন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে তার সমাপ্তি ঘোষণার পরেই, সমাপ্ত বক্তব্য দেওয়ার পরেই আমি আপনাদের নিয়ে মোনাজাত করবো, একজন উঠবেন না, আল্লাহ আমাদের মোনাজাতকে আজকে কবুল করুক, সকলে বলে আমিন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সকলে বলে সুইচটা টিপ দেন, সুইচ ঠিক করুন।